আমাদের দাবি, আমাদের সম্প্রদায় দাপুটে নেতাকে বহিষ্কার করলো, সেই জন্য তো এর দাবিতে আমাদের আন্দোলন চলছে। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না রাজ্য নেতৃত্ব বা কেন্দ্র নেতৃত্ব কোনো পদক্ষেপ নেবে, যতক্ষণ আমাদের আমাদের অযোগ্য জেলা সভাপতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আজকে কি করছেন? আজ আমাদের অযোগ্য সভাপতি ইয়েতে আমাদের কিছু মানুষ এসেছে আমরা আন্দোলন করতে, এবং কিছুক্ষণ আগে পার্টি অফিস তালা লাগিয়ে দিয়েছি। যতক্ষণ না সমাজে বিচার হবে ততক্ষণ আমরা এই তালা খুলব। কোন পার্টি অফিসে তালা লাগিয়েছেন? বর্তমান বিজেপি পার্টি অফিস সদর। দলের যে সিদ্ধান্ত আছে, নীতি আদর্শের মধ্যে দল চলে, দল কোনো ব্যক্তির ওপর ডিপেন্ড করে চলে না। আমাদের দলের সবচেয়ে বড় কথা হচ্ছে দল বড় ব্যক্তির থেকে, তাই দল দলের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা সেই মতো আমাদের কাজকর্ম করে যাচ্ছি। আমরা থাকিনি পার্টি অফিসে, কম লোক ছিল সংখ্যা, শ্যামল রায় এবং তৃণমূলের কিছু দুষ্কৃতি এসে পয়সা খাইয়ে এনেছে এখানে শ্যামল রায়। প্রতিষ্ঠা দিবসের দিনই নিজেদের পার্টি অফিস ভাঙল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের সামনে এলো বিজেপির গোষ্ঠীকন্দল, উত্তাল বিজেপির পূর্ব বর্ধমান জেলা কার্যালয়। কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দেন বিজেপি কর্মীরা নিজেই। পার্টি অফিসের সামনেই দুই পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যায়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ, বেশ কিছুদিন ধরে আগে জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি শ্যামল রায় সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর থেকে কোভিড সঞ্চার হয়েছিল জেলা সভাপতি অভিজিৎ তা এবং যুব সভাপতি পিন্টু শামের বিরুদ্ধে। বিক্ষুব্ধদের দাবি, এই জেলা বিজেপির দুই সভাপতি অর্থনৈতিক দুর্নীতিতে সরাসরি যুক্ত, সেই সঙ্গে তারা দল বিরোধী কাজকর্মেও যুক্ত। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বিজেপির দলের প্রতিষ্ঠা দিবসে। শুনবো যে বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না রাজ্য নেতৃত্ব বা কেন্দ্র নেতৃত্ব কোনো পদক্ষেপ নেবে, যতক্ষণ আমাদের আমাদের অযোগ্য জেলা সভাপতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আজকে কি করছেন? আজ আমাদের অযোগ্য সভাপতি ইয়েতে আমাদের কিছু মানুষ এসেছে আমরা আন্দোলন করতে, এবং কিছুক্ষণ আগে পার্টি অফিস তালা লাগিয়ে দিয়েছি। যতক্ষণ না সমাজে বিচার হবে ততক্ষণ আমরা এই তালা খুলব। কোন পার্টি অফিসে তালা লাগিয়েছেন? বর্তমান বিজেপি পার্টি অফিস সদর। জেলা যুব সভাপতি পিন্টু শামের দাবি, যারা ক্ষোভ দেখিয়েছেন তারা বিজেপি দলের কেউ নন, এরা দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল তাদেরকে। বর্তমানে এরা তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে। শুনব পিন্টু শাম কি বলেছেন। দলের যে সিদ্ধান্ত আছে, নীতি আদর্শের মধ্যে দল চলে, দল কোনো ব্যক্তির ওপর ডিপেন্ড করে চলে না। আমাদের দলের সবচেয়ে বড় কথা হচ্ছে দল বড় ব্যক্তির থেকে, তাই দল দলের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা সেই মতো আমাদের কাজকর্ম করে যাচ্ছি। আমরা থাকিনি পার্টি অফিসে, কম লোক ছিল সংখ্যা, শ্যামল রায় এবং তৃণমূলের কিছু দুষ্কৃতি এসে পয়সা খাইয়ে এনেছে এখানে শ্যামল রায় দিয়ে পার্টি অফিসে গেটের সামনে তালা দিয়েছিল। আমরা তালা ছুটিয়ে পার্টি অফিস ঠিক জায়গায় রেখেছি, ওরা ছুটে চলে গেছে এখান থেকে। এ নিয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বর্তমানে যা হয়েছে তা খতিয়ে দেখবে দল। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বিষয়টা ঠিক জানি না, বর্তমানে কি হয়েছে আমি ঠিক জানি না, তবে যদি হয়ে থাকে সে বিষয়টা আমাদের সিনিয়র নেতৃত্ব রয়েছে, তারা দেখবে। আমাদের একটা তো ডেমোক্রেটিক দল, রেজিমেন্টেড পার্টি, বাট এটাই হচ্ছে যে সবার সবকিছু বলার সেই অধিকারটা আছে। কোনো কিছু বললেই বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া বা পদ থেকে সরিয়ে দেওয়া সেটা আমাদের দলে হয় না, সে কারণেই হতেই পারে পরিবারের মধ্যে কোনো কিছু মনোমালিন্য হয়েছে হয়তো, আমি জানি না বিষয়টা, বাট আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, তারা দেখে নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপান উত্তর। অবশ্যই এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মতামত, বা আপনারা যারা ওই এলাকার মানুষজন অবশ্যই জানান কমেন্ট সেকশনে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।